প্রথমেই তোমাদেরকে গতি চ্যাপ্টার পড়তে গেলে তোমাদের মাথায় সবার সামনে কি জিনিস ভাসে বলো? গতি চ্যাপ্টার পড়তে গেলে তোমাদের সামনে সবার প্রথমেই কিন্তু মাথায় ভাসবে হলো ভাইয়া গতি কোনটা, স্থিতি কোনটা। তাহলে ফার্স্টে চলে আসো গতি। তাহলে গতি জিনিসটা কি? গতি জিনিসটা হলো সময়ের পরিবর্তনের সাথে যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর অবস্থানের যদি পরিবর্তন হয় তাহলে সেই বস্তুর অবস্থাটাকে আমরা কি বলবো? গতি বলবো। তার মানে সময়ের পরিবর্তনের সাপেক্ষে পারিপার্শ্বিক অবস্থা বা পারিপার্শ্বিক জিনিসের সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো? গতি বলবো। যেমন ধরো হলো এই বোর্ডটা, এই বোর্ডটা মনে করো আমার পারিপার্শ্বিক একটা বস্তু। তাহলে এই বোর্ডের সাপেক্ষে আমি মনে করো বোর্ডের এখন একবারে কাছে, দেখো আমি বোর্ডের উপরে হেলান দিয়ে আছি, ঠিক আছে, আর একটু পরে তোমাদের সামনে চলে আসলাম। তাহলে বোর্ডের সাপেক্ষে আমার অবস্থানের তাহলে পরিবর্তন হলো সময়ের পরিবর্তনের সাথে। কারণ একটু আগে যখন মনে করো বিকাল 3:20 বাজতেছিল আমি বোর্ডের উপরে হেলান দিয়েছিলাম, এখন ধরো বিকাল 3:25 বাজে আমি বোর্ড থেকে একটু দূরত্বে চলে আসছি। দ্যাট মিন্স সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকে কি বলা হয়? গতি বলা হয়। আর স্থিতি তাহলে কোনটা? স্থিতি হলো ঠিক তার উল্টা, যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সময়ের পরিবর্তনের সাপেক্ষে যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে একটা বস্তুর যদি অবস্থানের কোনো পরিবর্তন না হয় তাহলে তাকে কি বলা হচ্ছে? স্থিতি বলা হচ্ছে। ঠিক আছে, মানে মনে করো যে আমি আগেও বোর্ডের সাথে হেলান দিয়েছিলাম, মনে করো 1 ঘন্টা ধরে বোর্ডের সাথে আমি হেলান দিয়ে আছি, নড়চড় করতেছি না, তাহলে আমার অবস্থাটাকে কি বলা হবে? স্থিতি বলা হবে। ওকে, এখন আসো, তাহলে গতি বুঝলাম, স্থিতি বুঝলাম। এখন মনে রাখবে এই যে আমাদের যে আমরা ফিজিক্সে যত ধরনের গতি নিয়ে আলোচনা করব সবগুলা গতি হলো তোমার পরম গতি অথবা হলো তোমার পরম স্থিতি, কোনোটাই না, সবগুলা গতি হলো আপেক্ষিক গতি। এটা একটু এখন ব্যাখ্যা করতে হবে, একটু কলম ইম্পর্টেন্ট, তো খেয়াল করো ফার্স্টে। তাইলে গতি বা স্থিতি এই জিনিসটা ভালো মতো বোঝানোর জন্য আমাদের অবশ্যই পারিপার্শ্বিক কোনো জিনিসের প্রয়োজন হবে। এই একটু আগে বললাম যে যেমন ধরো এই বোর্ডের সাপেক্ষে আমার অবস্থানের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, এরকম কিছু একটা জিনিস দরকার হবে। তো কোনো একটা বস্তু গতিশীল অথবা স্থিতিশীল সেইটা ভালো মতো বোঝার জন্য আমরা একটা নির্দিষ্ট বিন্দু কল্পনা করতে পারি। খেয়াল করো, ধরো এটা একটা নির্দিষ্ট বিন্দু, আমি একটু বোর্ডে আঁকি, ধরো এটা একটা নির্দিষ্ট বিন্দু আর এইটা মনে করা হলো বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং জিনিস কি, বাংলাদেশে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং জিনিস মনে করো কি? ধরো কথার কথা, বাংলাদেশের বর্তমানে ট্রেন্ডিং জিনিস হলো ধরো পরীমনি আর কি। ঠিক আছে, আমি একটু তোমাদেরকে মজা করে ক্লাসগুলো নেব যাতে তোমরা বোর্ড ফিল না করো। ঠিক আছে, ধরো পরীমনি, তাহলে পরীমনি মনে করো এই বিন্দু সাপেক্ষে মনে করো হাঁটতেছে, চারপাশে মনে করো হাঁটতেছে বা এখানে মনে করো হাঁটতেছে। ঠিক আছে, পরীমনিকে আমরা পি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, ওকে, তাহলে এই বিন্দু সাপেক্ষে মনে করো হাঁটতেছে, ও মনে করো এখন 3:25 বাজে। খেয়াল করো একটু এই বিন্দুটা বুঝতে হবে, 3:25 বাজে, এই বিন্দু সাপেক্ষে মনে করো ডিস্টেন্সটা হলো 5 মিটার। এখন মনে করো 3:30 বাজে, 3:30 মনে করো এই পরিমনের মনে করো সাক লাইনের বার্থডে পালন করতে গেছে। ঠিক আছে, তোমরা তো একটা ভিডিও দেখছো বার্থডে পালনের, মনে হয় ভিডিও, আই হোপ। তো ধরো 3:25 যদি অবস্থা হয়, ধরো 3:30, 3:30 সাক লাইনের বার্থডে পালন করার জন্য মনে করো রেস্টুরেন্টে গেছে। তাহলে খেয়াল করো তো, তাহলে ওই নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে ওর অবস্থানের পরিবর্তন হয়ে গেল। তাহলে এই যে আমরা যে নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থানের বা পরিমাণের যেই ক্ষেত্রে অবস্থানের পরিবর্তনটা আমরা ব্যাখ্যা করছি সেই নির্দিষ্ট বিন্দুটাকে তোমার বলা হয় প্রসঙ্গ বিন্দু। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এটাকে কি বলা হয়? প্রসঙ্গ বিন্দু, বা ইংলিশে বলা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। তার মানে একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে আমরা পরিমাণের অবস্থানের পরিবর্তন ব্যাখ্যা করতেছি, এবং এই জন্য সেই নির্দিষ্ট বিন্দুটাকে কি বলা হবে? প্রসঙ্গ বিন্দু বলা হবে। ও এখন মনে করো 5 মিটার দূরে ছিল, আর একটু পরে সাক লাইনের বার্থডে পালন করার জন্য ধরো 20 মিটার দূরে চলে গেছে। তাহলে এই যে নির্দিষ্ট বিন্দু সাপেক্ষের অবস্থানের চেঞ্জ হলো, তাহলে সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হবে প্রসঙ্গ বিন্দু। ঠিক আছে, বা রেফারেন্স পয়েন্ট। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছ। আজ এখন অনেকে তোমরা হয়তো বা জানতে চাও যে ভাইয়া প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায়।
আমি এটাও আসবো, এটা লাগবে, এগুলো কলেজ ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে প্রসঙ্গ বিন্দুটা আমরা বুঝতে পারছি। তাহলে প্রসঙ্গ বিন্দু কিছুই না, যে নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে তুমি এখানে পরিমনির হলো অবস্থানের পরিবর্তন চিন্তা করতেছো, সেই নির্দিষ্ট বিন্দুটাকেই তোমার কি বলা হবে, প্রসঙ্গ বিন্দু বলা হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তাহলে আমরা এটা পারবো। একজন দেখি পরিমনিরে মেনশনও করে ফেলছে, আমি একটা সেকেন্ডের জন্য ভাবছিলাম যে পরিমনি হয়তো আসলেই ওর কোনো ফ্রেন্ডের নাম, পরে দেখলাম না, ও আসলে পরিমনির পেজকে মেনশন করছে। যাই হোক, আচ্ছা তো তাহলে এই জিনিসগুলো আমাদের শেষ, তাহলে প্রসঙ্গ বিন্দু বুঝতে পারছি। এবার আসো প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি। প্রসঙ্গ কাঠামো হইলো এই টোটাল জিনিসটাকে মিলে হলো প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোটা আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করি। ধরো আবার আমি বিন্দু আঁকি, তাহলে এটাকে আমরা কি বলবো, ওই নির্দিষ্ট বিন্দু যার সাপেক্ষে আমি পরিমনের মনে করো অবস্থান নির্ণয় করছি, তাহলে সেই নির্দিষ্ট বিন্দুটাকে কি বলা হবে, প্রসঙ্গ বিন্দু বলা হবে। একটু আগে বললাম, আচ্ছা তাহলে এটা হলো তোমার প্রসঙ্গ বিন্দু, এটা ধরো হলো তোমার পরিমনি প্রসঙ্গ বিন্দু। আর এইখানে মনে করো আরেকজন থার্ড পার্সন আছে, সেই থার্ড পার্সনটাকে মনে করো সেই সাংবাদিক, ওই যেই সাংবাদিক মনে করো ভিডিওটা ভাইরাল করেছিল, ওই সাংবাদিকটা মনে করো থার্ড পার্সন, ঠিক আছে, জার্নালিস্ট। তাহলে আমরা যে দিয়ে প্রকাশ করি, তাহলে খেয়াল করো পরিমনি কি করতেছে, পরিমনি কিন্তু সাকলাইনের সাথে ওর বার্থডে সেলিব্রেট করতেছে। ঠিক আছে, তো তাহলে প্রসঙ্গ বিন্দু আছে আমাদের, তাহলে খেয়াল করো আমাদের এই সিস্টেমের মধ্যে এখন তিনটা জিনিস আছে, একটা হলো প্রসঙ্গ বিন্দু আছে, একটা হলো প্রসঙ্গ বস্তু, মানে প্রসঙ্গ বিন্দু আছে, প্লাস হলো আমাদের কি আছে মানে অবজেক্ট বা আমাদের মেইন যে জিনিসটা পরিমনি ও আছে, আর হলো এখানে আরেকজন পর্যবেক্ষক আছে যে কিন্তু পর্যবেক্ষণ করতেছে ঘটনাটা, ও বার্থডেতে কি করতেছে না করতেছে ঘটনাগুলো পর্যবেক্ষণ করতেছে। তাহলে সবগুলাকে মিলে আমাদের যদি একটা কাঠামো তৈরি করি স্থানাঙ্ক ব্যবস্থায়, অবশ্যই এটা স্থানাঙ্ক ব্যবস্থা লাগবে, ওই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ধরতে পারো তোমরা, এক্স অক্ষ ওয়াই অক্ষ বা জেড অক্ষ ধরতে পারো। তাহলে যদি কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থায় ধরো আমাদের একটা মেইন জিনিস থাকে, মেইন টার্গেট থাকে, সাথে যদি মনে করো আমাদের একজন পর্যবেক্ষক থাকে যে পর্যবেক্ষণ করছে, আর অবশ্যই ওই স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দুটাকেই তোমার বলা হবে প্রসঙ্গ বিন্দু। যদি এই তিনটা জিনিস কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে থাকে, তাহলে সেই স্থানাঙ্কটাকে এক কথায় কি বলা হয়, প্রসঙ্গ কাঠামো বলা হয়। ক্লিয়ার? তার মানে প্রসঙ্গ কাঠামো হইতে গেলে তোমাকে মেইনলি তিনটা জিনিস থাকতে হবে। ফার্স্ট অফ অল এটাকে একটা স্থানাঙ্ক ব্যবস্থা হইতে হবে, ওই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, এটা ত্রিমাত্রিক হতে পারে বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক হতে পারে, ঠিক আছে, যে শুধু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থাকতে পারে, যার মনে করো মূল বিন্দুটা হবে আমাদের প্রসঙ্গ বিন্দু, তার মানে প্রসঙ্গ বিন্দু থাকবে। তারপরে সেখানে যেই বস্তুকে নিয়ে আমরা কাজ করছি সেই বস্তু থাকবে, যেমন এই ক্ষেত্রে আমরা পরিমণিকে নিয়ে কাজ করছি, তাহলে পরিমণি থাকবে এবং তার একজন পর্যবেক্ষক থাকবে, মানে যে এটাকে অবজার্ভ করতেছে যার সাপেক্ষে ঘটনাগুলো হচ্ছে, যেমন এই যে আমাদের এই এক্সাম্পলে হলো জার্নালিস্ট, যার সাপেক্ষে ওরা বার্থডে সেলিব্রেট করতেছে আর ও ভিডিও করতেছে। তাহলে এরকম যদি তিনটা জিনিস যদি কোনো একটা প্রসঙ্গ কাঠামোর ভিতরে থাকে বা সরি কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থার ভিতরে থাকে, তাহলে পুরো জিনিসটাকে তোমার একসাথে কি বলা হবে, প্রসঙ্গ কাঠামো বলা হবে বা রেফারেন্স ফ্রেম বলা হয় সেটাকে। ঠিক আছে, তো এটাকে কি বলা হয় তখন, রেফারেন্স ফ্রেম বা বাংলায় বলা হয় প্রসঙ্গ কাঠামো। এটা বুঝার জন্য, ঠিক আছে, এটা একটা জাস্ট বেসিকটা ক্লিয়ার রাখার জন্য যে তাহলে প্রসঙ্গ কাঠামোটা কি। তাহলে তিনটা জিনিস থাকবে, প্রসঙ্গ বিন্দু থাকবে, আমাদের বস্তু থাকবে আর একজন পর্যবেক্ষক থাকবে, আর টোটাল জিনিসটা একটা স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে হইতে হবে। তাহলে সেই জিনিসটাকে আমরা একসাথেই সবগুলার একসাথে আমরা বলতে পারি একটা প্রসঙ্গ কাঠামো বা ইংলিশে বলা হয় রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে আমাদের এই জিনিসগুলো শেষ। আচ্ছা তাহলে এবার আসো আমরা এইটুকু জিনিস যদি আমরা বুঝতে পারি শেষ, এবার আসো আমরা প্রসঙ্গ কাঠামো বুঝে ফেলছি, তাহলে আর কি কি বোঝা বাকি আছে, আর কিচ্ছু বোঝা বাকি নেই, শেষ। এখন আসো, এখন আমরা তো জানি যে মহাবিশ্বের এই যে গতি এবং স্থিতি এগুলো তোমার কাজে লাগবে সবসময়। তাহলে এই গতি এবং স্থিতিগুলো সবসময় হলো তোমার আপেক্ষিক গতি বা রিলেটিভ মোশন বলা হয়, বা আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি, এটা বলতে আমরা কি বুঝি। তাইলে এই মহাবিশ্বের যত গতি আছে এবং যত স্থিতি আছে সবগুলাই তোমার আপেক্ষিক, মানে জিনিসগুলো হলো আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি, এটা বলতে কি বোঝায়। আচ্ছা
আপেক্ষিক স্থিতি বা আপেক্ষিক গতি বলতে তোমাকে বুঝায় যে ওই যে একটু আগে বললাম যে পরিমণি ধরো একটা বস্তু, মানে ওর আমরা এখন মুভমেন্ট চিন্তা করতেছি, তো আমরা আরেকটা বস্তু বা আরেকটা বিন্দুর সাপেক্ষে আমরা তুলনা করছি না। যে মনে করো এখানে একটা নির্দিষ্ট বিন্দু, যেই নির্দিষ্ট বিন্দুটা মনে করো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু ওর সাপেক্ষে ধরো তোমার পরিমণির অবস্থান চেঞ্জ হচ্ছে নাকি হচ্ছে না, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা বলতেছি যে পরিমণি গতিশীল নাকি গতিশীল না। ঠিক আছে, খেয়াল করছো? আমরা কিন্তু এমনি এমনি কিন্তু বলতেছি না যে পরিমণি গতিশীল, আমরা কিন্তু ফার্স্টে একটা বিন্দু ধরে নিছি অথবা একটা নির্দিষ্ট পয়েন্ট ধরে নিছিলাম। কিন্তু এছাড়া কিন্তু আমরা কিন্তু কখনো বলি নাই যে পরিমণি গতিশীল নাকি স্থিতিশীল। খেয়াল করে দেখো, তাহলে ওই যে প্রসঙ্গ কাঠামোর যে মূল বিন্দু যাকে আমরা প্রসঙ্গ বিন্দু বলতেছি, তার সাপেক্ষে আরেকটা বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসটাই কিন্তু আমরা অলওয়েজ ফিজিক্সে নেই। তাহলে এই যে একজনের সাপেক্ষে বা একজনের সাথে কম্পেয়ার করে আরেকজনের অবস্থানের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসটা যেহেতু করি, এই কারণে এটাকে তোমার বলা হয় আপেক্ষিক। আপেক্ষিক মানে হলো একজনের সাথে তুলনা করে তুমি যদি আরেকজনের কোনো অবস্থা বের করো সেটাকে বলা হয় আপেক্ষিক। যেমন ধরো ক্লাসে তোমার ফার্স্ট বয়, তোমাদের সেকশনের ফার্স্ট বয় মনে করো 90 পাইছে, ধরো কোনো একটা এক্সামে 90 পাইছে, আর তুমি মনে করো তোমার কোন ওই সেম এক্সামে তুমি মনে করো 20 পাইছো। ঠিক আছে, তাহলে এখন কি বলবা যে তোমাদের ক্লাসের ফার্স্ট বয়ের তুলনায় বা ফার্স্ট বয়ের সাপেক্ষে তোমার রেজাল্ট অনেক খারাপ হয়েছে, তাই না? এটাই হলো আপেক্ষিক, মানে একজনের সাপেক্ষে আমরা তুলনা করতেছি আরেকজন কেমন করছে, ব্যাপারটা এইরকম। তাহলে এখানেও দেখো, আমরা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে কিন্তু আমরা চিন্তা করতেছি পরিমণি মুভ করছে কি করছে না। এই কারণে এখানে যত ধরনের তুমি গতি পাবে সেই গতিটাকে আমরা বলবো হলো আপেক্ষিক গতি, কারণ সেটা হলো আপেক্ষিক, মানে এর সাপেক্ষে হচ্ছে। এর সাপেক্ষে যদি অবস্থানের পরিবর্তন করে তাকে আমরা আপেক্ষিক গতি বলবো, আর এর সাপেক্ষে যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে আমরা তাকে আপেক্ষিক স্থিতি বলবো। ঠিক আছে, তাহলে এই যে একজনের সাথে তুলনা করছি বলে এই জন্য ফিজিক্সে সব ধরনের গতিকে তোমার অ্যাকচুয়ালি বলা হচ্ছে আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। এখন আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, হ্যাঁ, মূলত প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষেই কোনো বস্তুর গতিশীলতা বা স্থিতিশীলতা বোঝা যায়। তাহিয়া আকাশ চৌধুরী, হ্যাঁ এক্স্যাক্টলি, এই সব কিছু আমরা প্রসঙ্গ কাঠামোর মধ্যে হচ্ছে এটা আমরা চিন্তা করব। ঠিক আছে, মানে আমাদের বাস্তব জীবনের যত উদাহরণ আছে চিন্তা করবা যে সেখানে একটা প্রসঙ্গ কাঠামো আছে। ধরো তোমার সামনে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, তুমি হলো পর্যবেক্ষক, অ্যাক্সিডেন্ট হলো একটা ঘটনা, আর ধরো একটা নির্দিষ্ট পয়েন্টকে তুমি ধরে নিলা যে এই পয়েন্ট থেকে এত দূরে যে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, তাহলে টোটাল স্ট্রাকচারটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। বাস্তব জীবনে সব কিছুকে আমরা প্রসঙ্গ কাঠামোর ভিতরে আমরা তুলনা করি। ঠিক আছে, ওকে, তাহলে এইটুকু জিনিস আমরা বুঝতে পেরেছি, তাহলে সবই হলো আপেক্ষিক। তাহলে আপেক্ষিক জিনিসটা বুঝতে পেরেছো যে তুলনা করতে হবে একজনের তুলনায়। ধরো একজনের আজকে মনে করো পরীক্ষায় যে বললাম 90 আর একজনের 20, তাহলে একজনের তুলনায় আরেকজনের যে কোনো অবস্থাটাকে আমরা আপেক্ষিক বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার আসো, তাহলে পরম গতি পরম স্থিতি বলে কিন্তু কিছু নাই। তাহলে একটা কথা মনে রাখতে হবে, এই মহাবিশ্বের সকল স্থিতি এবং সকল গতি তাহলে কি হবে, আপেক্ষিক হবে। পরম গতি বা পরম স্থিতি বলে কোনো বস্তু কিন্তু পাওয়া যাবে না। তাহলে আমি একটু লিখি, তাহলে পরম গতি বা পরম স্থিতি, পরম গতি পরম স্থিতি বলে কিছু পাওয়া যাবে না। আচ্ছা তাহলে এটা কেটে দাও, এভাবে লিখবা, পরম গতি লিখবা কেটে দিবা, পরম স্থিতি লিখবা কেটে দিবা। ঠিক আছে, কেন কেটে দিবা, কারণ পরম গতি বা পরম স্থিতি বলে তুমি কখনোই কোনো কিছু পাবে না। যদি কখনো পাও তাহলে বুঝবা যে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে অথবা যিনি প্রশ্ন করেছেন প্রশ্নকর্তার মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, যদি কখনো পরীক্ষায় দেখো যে প্রশ্নকর্তা বলতেছে যে পরম গতি বলে জিনিস আছে, তার মানে বুঝবা যে হয় প্রশ্নকর্তার মাথা খারাপ হয়ে গেছে অথবা তুমি উল্টাপাল্টা পড়তেছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, কারণ পরম গতি বা পরম স্থিতি বলে কোনো কিছুই নাই, এই জন্য কেটে দিবা। ওকে, এখন আসো আমরা একটু তাহলে জানার চেষ্টা করি, একটু এটা অনেকের একটু কিউরিওসিটি, এটা কখনো আমি এখন যেই জিনিসগুলো বলবো এটা অ্যাকচুয়ালি কখনো কলেজে আসবে না, তোমার কলেজে কখনোই আসবে না যে পরম গতি বা পরম স্থিতি বলে কিছু নেই কেন, ব্যাখ্যা করো।
কারণ আমি আগেই বললাম সব অবজেক্টিভ আসে, ব্যাখ্যামূলক কোনো প্রশ্ন আসবে না। কিন্তু তারপর আমি এটা একটু হালকা পাতলা বলে দিই, কারণ অনেক স্টুডেন্টের এটা কনফিউশন থাকে যে কেন নাই, বা ব্যাখ্যাটা অনেকে ধরতে পারে না বা বুঝে না, আমি একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, ফার্স্টে আমরা পরম স্থিতি নিয়ে কাজ করি। পরম স্থিতি মানে হলো যেই বস্তুটা সারা জীবন ধরেই তোমার স্থিতিশীল। যদি আমরা এমন কোনো মহাবিশ্বের কোনো বস্তুকে পাই যে সারা জীবন ধরেই স্থিতিশীল, মানে জীবন একটু হইলেও কখনো মুভ করে নাই, জন্মের পর থেকে একেবারে মৃত্যু পর্যন্ত ধরো জীবন একটুও মুভ করে নাই, তাদেরকে আমরা বলতে পারি হলো পরম স্থিতি বলতে পারি। ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা পরম স্থিতি বস্তুর তাহলে আমরা একটা এক্সাম্পল দিই যে সারা জীবন ধরে স্থিতিশীল। তুমি হঠাৎ করে দেখবা এই মহাবিশ্বের মধ্যে এমন কোনো বস্তু তুমি পাবে না যেই বস্তুটা তোমার সারা জীবন ধরে এরকম ভ্যাবলার মতো স্থির হয়ে আছে। ভ্যাবলার মতো মনে করো তপ দেখায় স্থির হয়ে বসে আছে, এরকম কোনো বস্তু তুমি খুঁজে পাবে না। কেন পাবে না? তুমি হয়তো ফার্স্টে তোমার এক্সাম্পল চলে যাবে, ভাইয়া গাছপালাই তো পাইছি, ভাইয়া এই যে গাছপালা দেখছেন, ভাইয়া জীবনে দেখছেন গাছপালা কখনো মুভ করে না। ওকে, তোমার কথা আমি মেনে নিলাম যে গাছপালা কখনো মুভ করে না, কিন্তু গাছপালা কোথায় থাকে? পৃথিবীতে থাকে। আর পৃথিবী সব কিছু নিয়ে কি করছে? প্রচণ্ড বেগে সূর্যের চারপাশে ঘুরছে প্রতিনিয়ত। তার মানে চিন্তা করো, আমরা সবাই পৃথিবীর উপরে, আবার পৃথিবী আমাদের সবাইকে নিয়ে ঘুরতেছে। তাহলে কি অ্যাকচুয়ালি পৃথিবীর কোনো কিছু কি স্থির? স্থির না কিন্তু, তার মানে গাছপালাগুলোও স্থির না। তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া পাইছি তাইলে সৌরজগৎ ভাইয়া, বা সূর্য ভাইয়া, সূর্য তো ওই যে সূর্যরে কেন্দ্র করে ঘুরে দেখছেন না। আচ্ছা, সূর্যও কিন্তু স্থির না, কারণ তোমরা সবাই জানো এই যে আমাদের যে সৌরজগৎগুলো, এই সৌরজগৎগুলো কিন্তু মহাবিশ্বের মধ্যে কিন্তু গতিশীল। সৌরজগৎগুলোও কিন্তু গ্যালাক্সিতে ঘুরছে বা গতিশীল অবস্থায় আছে। তাইলে তুমি বললা ভাইয়া তাইলে আরেকটা জিনিস পাইছি, তাহলে আমাদের ছায়াপথ, আমাদের ছায়াপথগুলোও আসলে গতিশীল না, বা সরি আমাদের ছায়াপথগুলো আসলে স্থিতিশীল না। কেন না? কারণ বিজ্ঞানীরা দেখেছে, একজন বিজ্ঞানীর নাম মনে রাখবে এই ক্ষেত্রে, একটা অবজেক্টিভ না, এটা জাস্ট মনে রাখানোর জন্য, হাবল। হাবল নামক একজন বিজ্ঞানী আছেন, উনি সর্বপ্রথম 1929 সালে উনি একটা বিশাল এবং শক্তিশালী একটা টেলিস্কোপ আবিষ্কার করেন, যাকে বলা হয় হাবল টেলিস্কোপ। কি বলা হয় যাকে? হাবল টেলিস্কোপ। তো সেই হাবল টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানী হাবল দেখান যে মহাবিশ্ব ক্রমবর্ধনশীল, মানে মহাবিশ্বের আকারটাও আস্তে আস্তে বড় হচ্ছে। মানে মহাবিশ্ব যদি আগে এইটুকু থাকে, এখন এইটুকু এইটুকু হয়ে আস্তে আস্তে ক্রমান্বয়ে হলো প্রসারণ হচ্ছে, মানে বড় হচ্ছে। প্লাস মহাবিশ্বের ভিতরে বিভিন্ন যে গ্যালাক্সি আছে, তারপর ছায়াপথ আছে, হাবিজাবি আছে, সেই ছায়াপথগুলোও তিনি টেলিস্কোপের মাধ্যমে দেখছেন যে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। কী হয়ে যাচ্ছে? পরস্পর থেকে দূরে সরে 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 চলে যাচ্ছে। তাহলে খেয়াল করো, তাহলে মহাবিশ্বের যে ছায়াপথ বা গ্যালাক্সি বা যাই বলো না কেন, তুমি যাই ধরো গ্রহ উপগ্রহ নক্ষত্র যাই ধরো, তারা পরস্পর থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। দ্যাট মিন্স আমরা বলতে পারি এই টোটাল ইউনিভার্স বা মহাবিশ্ব, এটাও অ্যাকচুয়ালি তোমার কী না? স্থির না। এটাও আসলে কী? গতিশীল। তার মানে মহাবিশ্বের তুমি এমন কোনো বস্তু তুমি খুঁজে পাবে না, তোমারা যদি মাইক্রোস্কোপ দেওয়া হয়, তুমি মাইক্রোস্কোপ দিয়ে আতিপাতি করে খুঁজেও এমন কোনো জিনিস তুমি পাবা না যেই জিনিসটা হলো একেবারে কমপ্লিটলি স্থির অবস্থায় আছে, মানে সারা জীবন ধরে স্থির আছে, এরকম তুমি বস্তু পাবে না। তাহলে সারা জীবন ধরে স্থির আছে এরকম কোনো বস্তু যদি আমরা না পাই, তার মানে বুঝতেই পারছো পরম স্থিতি বলে কিছু নাই। তাহলে ফার্স্ট কথা হলো পরম স্থিতি বলে আসলে কিছু নাই। তাহলে এটুকু আশা করি বুঝছো, তাহলে সবই হলো আপেক্ষিক। আচ্ছা, তাহলে পরম স্থিতি না থাকলে পরম গতি কি তাহলে পাবে? পাবে না কিন্তু। কেন পরম গতি তাহলে তুমি পাবে না? এর কারণটা হলো, তুমি একটা জিনিস চিন্তা করো, সিম্পল জিনিস চিন্তা করো, আমরা কোনো একটা বস্তু গতিশীল এটা সবসময় কার সাপেক্ষে আমরা চিন্তা করি? ওই যে পরিমণের এক্সাম্পলটায় চলে যাও, পরিমণি গতিশীল, কার সাপেক্ষে আমরা চিন্তা করতেছি? প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে চিন্তা করতেছি। ঠিক আছে, তাহলে এবার তুমি খেয়াল করো, তাহলে প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে কিন্তু আমরা তুলনা করে, প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে আমরা তুলনা করে কিন্তু আমরা বলতে পারি কোনো একটা বস্তু গতিশীল কিনা। তাহলে কোনো একটা বস্তুকে পরম গতিশীল এটা ডিক্লেয়ার করতে গেলে আমাদেরকে এমন একটা প্রসঙ্গ বিন্দু লাগবে যেটা সারা জীবন ধরেই স্থির। কারণ খেয়াল করো, প্রসঙ্গ বিন্দুটাকে কিন্তু আবার স্থির অবস্থায় হইতে হবে। তোমার যদি প্রসঙ্গ বিন্দু যদি গতিশীল হয়, তুমি কিন্তু কখনো ভালো মতো কিন্তু বর্ণনা করতে পারবে না। যেমন ধরো, তুমি আমার সামনে মনে করো তুমি স্থির অবস্থায় বসে আছো,
ঠিক আছে, তাহলে আমার সামনে তুমি যদি এখন স্থির অবস্থায় বসে থাকো, তোমার সাপেক্ষে মনে করো আমি হাঁটাচলা করতেছি, তাহলে আমি কি গতিশীল। আবার তোমার সাপেক্ষে যদি আমি মনে করো ট্যাবদা খেয়ে বসে থাকি, তাহলে কিন্তু আমি স্থিতিশীল। কিন্তু খেয়াল করো, আমি গতিশীল নাকি স্থিতিশীল তার জন্য আমি তোমার সাপেক্ষে তুলনা করছি এবং ধরে নিয়েছি তুমি স্থির আছো, এটা ধরে নিয়ে কিন্তু আমি আমার গতিশীল অবস্থাটা ব্যাখ্যা করছি। তাহলে অনুরূপভাবে তুমি যে প্রসঙ্গ বিন্দু নিয়ে কোনো একটা বস্তুকে গতিশীল বলবা, তাহলে সেই প্রসঙ্গ বিন্দুটাকে সারা জীবন স্থির হইতে হবে, তাই না? তাহলে প্রসঙ্গ বিন্দু যদি সারা জীবন স্থির হয়, তাহলে তার সাপেক্ষে কোনো একটা বস্তুর গতিকেই আমরা কি বলতে পারি? পরম গতি বলতে পারি। কিন্তু এর জন্য একটাই শর্ত, প্রসঙ্গ বিন্দুকে সারা জীবন ধরে স্থির থাকতে হবে, ওরে কিন্তু গতিশীল হওয়া যাবে না। কিন্তু দুঃখের ব্যাপার হইলো, তোমার এই মাত্রই তো আমি বুঝাইলাম যে ভাইয়া, তুমি যদি মহাকাশে তুমি যদি অণুবীক্ষণ যন্ত্র ধরা দেওয়া হয়, তুমি যদি প্রত্যেকটা বস্তু যদি মনে করো কটকটি সাল বা কটকটি বছর লাগাও তুমি যদি এক্সামিন করো, তুমি এমন কোনো জিনিস পাবা না যেটা সারা জীবন ধরে স্থির থাকে। আর সারা জীবন ধরে স্থির থাকে এরকম কোনো বস্তু যদি তুমি না খুঁজে পাও, তুমি কেমন সাপেক্ষে আরেকটারে তুমি গতিশীল বলতে পারবা? পারবা না। তার মানে অ্যাকচুয়ালি আমরা যেহেতু পরম স্থিতিশীল বস্তু খুঁজে পাই না, এই কারণে আমরা পরম স্থিতিশীল প্রসঙ্গ বিন্দুও খুঁজে পাই না। আর পরম স্থিতিশীল প্রসঙ্গ বিন্দু খুঁজে না পাওয়ার কারণে আমরা অ্যাকচুয়ালি পরম গতিও কাউকে বলতে পারতেছি না। কারণ এটা বলার আগে আগে আমাদেরকে পরম স্থিতিশীল প্রসঙ্গ বিন্দু লাগবে। যেহেতু আমরা পরম স্থিতিশীল প্রসঙ্গ বিন্দু পাচ্ছি না, এই কারণে আমরা পরম গতিও বলতে পারছি না। ঠিক আছে, তাহলে মনে থাকবে, তাহলে এটাই হলো আমাদের ব্যাখ্যা আর কি। ওকে, এটা আমরা একটু জাস্ট ব্যাখ্যা করলাম। এটা কলেজে কখনো লাগবে না, কিন্তু এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, অনেকে বুঝতে চায় ভাইয়া একটু এটা তো বুঝি না ভাইয়া একটু বলেন। কিন্তু তোমরা শুধু এইটুকু মনে রাখবা, পরম গতি পরম স্থিতি যদি বলে কিছু নাই, যদি কখনো লেখো তাহলে বুঝবা যে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? অথবা নাই যদি তোমাদের টিচারদের মাথা খারাপ হয়ে গেছে, তোমাদের পরম গতি পরম স্থিতি বলে কিছু নাই, সবই আপেক্ষিক। ওকে, এখন আসো আমরা আমাদের মেইন জিনিসে চলে যাই, নিউটনের সূত্র। হ্যাঁ, নিউটনের সূত্র না, মানে নিউটনের সূত্র থেকে কয়েকটা সমীকরণ পড়তে হবে আমাদেরকে, বেগ ত্বরণ হাবিজাবি আমাদেরকে জানতে হবে। তো প্রথমেই তোমাদেরকে প্রশ্ন হয়তো আসতে পারে যে নিচের কোণটা হলো তোমার স্কেলার রাশি, বা তোমার প্রশ্ন আসতে পারে হলো তোমার নিচের কোণটা হলো ভেক্টর রাশি। ঠিক আছে, তাইলে তোমাদেরকে এইরকম টাইপের যে প্রশ্ন যে কোনটা ভেক্টর রাশি আর কোনটা হলো স্কেলার রাশি, সেটা আসতে পারে। তাহলে ভেক্টর কোনটা? আমরা সবাই জানি যে যেই রাশির হলো শুধুমাত্র কি আছে, মান আছে, সেটাকে আমরা বলি হলো স্কেলার রাশি। আর যেই রাশির মানের পাশাপাশি হলো দিক আছে, সেই রাশিকে আমরা বলি হলো ভেক্টর রাশি। একেবারে ইজি। এখন তোমাদের এক্সাম্পল আসবে এখান থেকে যে ভেক্টর রাশির উদাহরণ কি। উদাহরণ দিয়ে তোমাদের পরীক্ষায় অবজেক্টিভ আসতে পারে, কলেজ অ্যাডমিশনে অবজেক্টিভ আসে যেহেতু, তাহলে উদাহরণগুলো ইম্পর্টেন্ট। তাহলে আমরা ভেক্টর রাশির উদাহরণগুলো একটা ছন্দ দিয়ে মনে রাখবো, তাহলে আমরা অটোমেটিক যাহাই ভেক্টর রাশি না তাহাকেই আমরা কি বলবো? স্কেলার রাশি বলবো। খেয়াল করো, আমি তোমাদেরকে বোর্ডে শুধু ভেক্টর রাশি লিখে দিব, যাহা ভেক্টর রাশি না তাহাই কিন্তু তাহলে কি হয়ে যাবে? স্কেলার রাশি হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখিতে হইবে, ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করো, তাহলে ভেক্টর রাশি, আমাকে একটা জিনিস বলো, এই যে আমি কথায় কথায় হ্যাঁ রাখতে হবে, আবার বলতেছি রাখিতে হইবে, তাহলে এটা কি ধরনের ভাষা? সাধু ভাষায় কথা বলতেছি। তোমাদেরকে বাংলা সেকেন্ড পেপার থেকে একটা প্রশ্ন করি, আমি একটু জাজ করিতে চাই যে আমার স্টুডেন্টরা কি কি শিখিতে পেরেছে বা শিখিতে পারিয়াছে বাংলা গ্রামার হইতে। আচ্ছা, আমি একটা বাক্য বলবো, তোমরা একটু কমেন্টে লেখো তো এখানে কি ভুল আছে, এই বাক্যটাতে কি ভুল আছে। এটা একটা বাংলা গ্রামারে একটা স্পেশাল নাম দেওয়া হয়। আমি বাক্যটা বলি, আমার নাম হইল রাহাত, আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে অধ্যয়ন করছি এবং আমি অত্যন্ত আনন্দের সহিত আমার স্টুডেন্টদের পড়াইয়া থাকি। এই যে তিনটা লাইন বললাম, সেই তিনটা লাইনে তোমরা একটু ভুল বের করো, দেখি তোমাদের বাংলা গ্রামার কার কতটা শক্তিশালী। ঠিক আছে, ওকে, মোজাম্মেল হক একজন বলে ফেলছে গুরুচণ্ডালী দোষ, চমৎকার। আরেকজন গুরুচণ্ডালী দোষ, শর্মী বলছে চমৎকার। এক্স্যাক্টলি, তোমরা বাকিরাও হলো গুরুচণ্ডালী। খেয়াল করবা যে আমি কিন্তু কথায় সাধু এবং চলিত মিশাইয়া বলিতেছি, তো তার মানে সাধু এবং চলিতকে যদি তুমি একসাথে ইউজ করো তাহলে সেখানে কিন্তু একটা ভুল হবে, হয় তুমি সাধুতে কথা বলিবে নয়তো তুমি চলিত ভাষায় কথা বলবে। তাহলে এই দুইটাকে একসাথে
করলে সেই জিনিসটাকে আমরা কি বলি? গুরু চণ্ডালি দোষ বলি। এক্স্যাক্টলি, এটা মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসা হলো ভেক্টর। তাহলে ভেক্টর, তাহলে উদাহরণটা কি? ভেক্টরের উদাহরণটা আমরা খুব সহজে মনে রাখবো, সেটা হলো সবে তো শুরু। আমাদের ক্লাসটা কি কেবল স্টার্ট হইলো না, মানে সবে তো শুরু হইলো, আসো ভাতিজা আসো আরো খেলা হবে, ঠিক আছে? ডিপ জলের একটা ফেমাস ডায়লগ, আহো ভাতিজা আহো, তোমাদেরকে আমিও বলতেছি আহো ভাতিজা আহো, সবে তো শুরু হইলো আমাদের ক্লাসগুলা। তাহলে সবে তো, এই সবে তো দিয়ে তোমরা কি মনে রাখবে? সতে হইল স্মরণ, বতে হইল বেগ, ততে কি ত্বরণ, বেগ। এই তিনটা জিনিস যদি তুমি মনে রাখতে পারো, তাহলেই তোমাদের গতি চ্যাপ্টার থেকে তোমার তিনটা ভেক্টর রাশি হয়ে যাবে। কারণ ফার্স্ট আমরা গতি পড়াচ্ছি, তো এই জন্য আমি জাস্ট বলে রাখলাম যে গতি চ্যাপ্টার থেকে এই সবে তো শুরু, এই সবে তো দিয়েই তোমরা মনে রাখতে পারবে স্মরণ, বেগ, ত্বরণ, এই তিনটা হলো ভেক্টর রাশি। তাহলে এই তিনটা বাদে গতি চ্যাপ্টারে আর যত রাশি পড়বা সবই তুমি চোখ বন্ধ করে কি দাগাবা? স্কেলার রাশি, ঠিক আছে? অন্ধের মতো স্কেলার রাশি দাগাবা। আর যখন তোমার সবে তো শুরু হইবে বা সবে তো শুরু এটা আসবে সবে তো, তখন তুমি স্মরণ, বেগ, ত্বরণ, এই তিনটা হইলে তুমি গতির ভেক্টর দাগাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই জিনিসটা শেষ। আচ্ছা, এখন আসো, অনেকটুকু পড়ে ফেলছি, এখন আমরা একটু দেখি যে আমাদের ভেক্টর, ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যে কিছু সম্পর্ক। আমরা জাস্ট নর্মালি কিছু বেগ জিনিসটা কি একটু জানবো, ত্বরণ জিনিসটা কি একটু জানবো, কারণ এগুলোর সংজ্ঞা তোমাদের পরীক্ষায় আসবে। কারণ আমি আগেও বলে দিই, তোমাদের তো অবজেক্টিভ আসবে, তো এই জন্য একটু সংজ্ঞাটা একটু বুঝে পড়তে হবে। কারণ মাঝে মাঝেই তোমাদের অবজেক্টিভে দেখবা যে সংজ্ঞা দিয়ে দিছে, সংজ্ঞা দিয়ে ওটারে বলছে যে এটাকে কী বলে, এক কথায় প্রকাশ। ওকে, ভাতিজি ইজ প্রেজেন্ট, আমি বাতিজারে আইতে বলতেছি। ওকে, হ্যাঁ, বলো ভেক্টর রাশি, এক্স্যাক্টলি। কিন্তু আমি জাস্ট আগে গতি চ্যাপ্টারের উপর ফোকাস করেছি যে গতিতে তো নিশ্চয়ই আমরা বল নিয়ে আসলে পড়বো না, অবশ্যই বলো ভেক্টর রাশি হবে। আচ্ছা, তো এবার আসো, তাহলে আমরা তাহলে একটু দেখি, তাহলে বেগ জিনিসটা কি, স্মরণ জিনিসটা কি, আর হলো তোমার ত্বরণ জিনিসটা কি। তাহলে ফার্স্টে আসো, আমরা স্মরণ নিয়ে কাজ করি। স্মরণ, স্মরণকে আমরা অ্যাকচুয়ালি এস দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে? তো এই যে স্মরণকে আমরা যে এস দ্বারা যে প্রকাশ করতে পারি, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই যেটা মনে রাখতে হবে, ধরো এ হলো একটা বিন্দু আর বি মনে করো তোমার আরেকটা বিন্দু, তাহলে এ হলো একটা বিন্দু, বি হলো আরেকটা বিন্দু। ধরো তোমাদেরকে একটা এক্সাম্পল দেওয়া হলো, তোমার দুইটা দুইটা কাজ করতে বলা হলো, তুমি এবং তোমার আরেকটা বন্ধু। তোমাকে মনে করো এ হইলো তোমাদের স্কুল আর বি হইলো তোমাদের গন্তব্যস্থল, ঠিক আছে? আবার ধরো তুমি তুমি তোমার স্কুল থেকে বের হয়ে ধরো বি হইলো একটা রেস্টুরেন্ট, বি রেস্টুরেন্টে মনে করো তোমার বাবা মা আত্মীয় স্বজন সবাই আসবে, ফ্যামিলি মেম্বার আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাকে আগে থেকে বলে দিছে যে আজকে তুই স্কুল থেকে বের হবি, তুই স্কুল থেকে বের হয়ে তুই সোজাসুজি বি রেস্টুরেন্টে চলে আসবি, ঠিক আছে? সেখানে তোর অনেক আত্মীয় স্বজন আসবে, তোর তোর খালা খালু চাচা চাচুই মামা মামি যত আছে সব 14 গুষ্টে আসবে। এখন তোমার কাছে মনে হয়, তোমার কাছে হয়তোবা পুরো ফ্যামিলি মেম্বারের সবাইকে তোমার কাছে হয়তোবা বিরক্তিকর মনে হয় যে ধুর মামা চাচা খালা খালু দূর সম্পর্ক কাছে সম্পর্ক 14 গুষ্টি মনে করে আয়সা রেস্টুরেন্টে বসে আছে, তোমার যাইতে ইচ্ছা করতেছে না। কারণ গেলেই কি হবে, গেলেই হয়তো তোমাকে পড়াশোনা নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করবে, এবং সেই ক্ষেত্রে তুমি কিন্তু একটা রিস্কে আছো। কারণ ধরো এর 5 দিন আগে একটা পরীক্ষার রেজাল্ট দিছে, তুমি খুব কৃতিত্বের সহিত মনে করো সব সাবজেক্টে ফেল করিয়াছো, ঠিক আছে? এখন তোমার ভালো লাগতেছে না যে এখন আত্মীয় স্বজনের সামনে গেলে পড়াশোনা নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করবে আর তুমি তখন অ্যান্সার দিতে পারবা না, ওই দিক থেকে তোমার বাপ মা বলবে যে উই আর প্রাউড সন, উই আর প্রাউড অফ আওয়ার সন, আমাদের সন কৃতিত্বের সাথে প্রত্যেকটা সাবজেক্টে ফেল করছে, কথার কথা। তাহলে সেই ক্ষেত্রে তোমার কি রেস্টুরেন্টে যাইতে কি ইচ্ছা করিবে? করিবে না, কারণ তুমি এখানে গেলে বেইজ্জতির সম্ভাবনা আছে। তুমি বললা যে রেস্টুরেন্টে তো কিন্তু তোমাকে যাওয়াই লাগবে, বাপ মা বলে দিছে 14 গুষ্টি আজকে আমরা এখানে লাঞ্চ করবো, তোর আসতেই হবে। তুমি করলা কি, ঘুরা ফিরা মনে করো ফ্রেন্ডের সাথে এটা দেখলা ভারই চোরই দেখা টেখা ঘুরে ঘুরে মনে করো তুমি এখানে আসছো, ঠিক আছে? মনে করো তুমি আসছো। আচ্ছা, এখন তুমি এইরকম কাহিনী করে এ থেকে বিতে গেছো, আর তোমার কোনো একটা ফ্রেন্ড মনে করো
সেম, তোমার আরেকটা ফ্রেন্ড, তোমার ধরো জানের দোস্ত, ও মনে করো ওর প্রেমিকা আসিবে, ঠিক আছে, মানে ওর প্রেমিকা, ও মনে করো বি রেস্টুরেন্টে যাবে, ধরো একই দিনে ওরও প্রেমিকা হলো বি রেস্টুরেন্টে আসবে, তো ও কি তোমার মতো ভারই চড়ে দেখবে? না, ও তো অনেক এক্সাইটেড, আহ কতদিন পরে ওরে দেখবো, মানে ভাবতেই মনে করো যে ওর আইডিয়া, মানে ওর মানে স্বপ্ন দেখতেছে, ড্রিম দেখতেছে, যা কতদিন পরে ওরে দেখবো। তো তোমার বন্ধু মনে করো কোনো সময় নষ্ট নাই, কোনো মতে স্কুলটা শেষ হয়েছে, পরিমরি করে মনে করো তোমার ব্যাগ সহ দিছে এক দৌড়, এক দৌড় দিয়ে তোমার বিতে চলে গেছে। তাহলে খেয়াল করো, তাহলে তোমার ফ্রেন্ড এ থেকে বিতে সরাসরি গেছে, আর তুমি ফেল টেল কইরা ঘুরা মেরা ঘুরা ফিরা অনেক পরে কাহিনী কইরা বিতে গেছো। কিন্তু আমারে বলো তো, তোমরা কি জানো যে এই দুই ক্ষেত্রেই স্মরণ কিন্তু অ্যাকচুয়ালি সেম হয়? এবং মজার ব্যাপার হচ্ছে একটা জিনিস তোমাদের দুজনের সাথেই সেম। তুমি হয়তো ভাবতে পারো যে কি সেম ভাই, ও গেছে ভাই মজা করতো, প্রেমিকা আসবে, আর আমি যাইতেছি একটু অপমানিত হইতে, তাহলে কেমনে সেম হইলো? হবে, ফিজিক্স তোমাদেরকে সমতায় এনে ফেলছে, একটা জিনিস তোমাদের সেম থাকবে, সেটা হইলো মন খারাপ করার কিছু নাই, তোমার সাথে তোমার ফ্রেন্ডের একটা জিনিস সেম, সেই জিনিসটা হইলো স্মরণ। অলওয়েজ মনে রাখবা, স্মরণ হলো তুমি ফার্স্টে যেখান থেকে স্টার্ট করেছো, স্টার্টিং পয়েন্ট ধরো হলো এ, আর ফিনিশিং পয়েন্ট ধরো হলো বি, তাইলে তুমি যেভাবেই যাও, তুমি ঘুরে পেঁচায় যাও বা সোজা পথে যাও না কেন, সবসময় মনে রাখবে যদি স্টার্টিং পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট যদি তোমার সেম হয়, তাহলে তুমি যেই পথেই যাও না কেন তোমার স্মরণ সবসময় সেম হবে। বাই ক্ষেত্রে তোমার ফ্রেন্ড এক এক পথে গেছে আর তুমি আরেক পথে গেছো, যেই পথেই যাও না কেন স্মরণ কখনো পথের উপর নির্ভর করে না। তাহলে একটা কথা মনে রাখবে যে স্মরণ সেটা কখনো পথের উপর নির্ভর করে না, পথের উপর নির্ভরশীল নয়। তুমি যেই পথেই যাও না কেন বা তোমার ফ্রেন্ড যেই পথেই যাক না কেন, এই দুই ক্ষেত্রেই তোমাদের স্মরণ হলো সেম। এবং সেই স্মরণটা কোত্থেকে কোন পর্যন্ত, এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একটা স্ট্রেট লাইন, সরল রেখা বরাবর কাজ করে। তাহলে অলওয়েজ মনে রাখবে স্মরণ কখনো পথের উপর নির্ভর করে না, স্মরণ সবসময় হলো স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট পর্যন্ত সরল রৈখিক যে দূরত্বটা, সেই দূরত্বটাই অ্যাকচুয়ালি স্মরণের মান। তার মানে স্মরণ সবসময় এই ক্ষেত্রে এ থেকে বি এর দিকে কাজ করবে, এবং সেটা অলওয়েজ তোমার ডিস্টেন্সটা আমরা ধরবো এ থেকে বি পর্যন্ত একটা সরল রেখার দৈর্ঘ্যটাই স্মরণের মান। তার মানে এইটুকু দৈর্ঘ্য হলো আমাদের স্মরণের মান, আর দিকটা তো বুঝতেই পারছো যেহেতু এটা ভেক্টর রাশি, স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্টের দিকে, মানে এ থেকে বি এর দিকে, ঠিক আছে। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে তাহলে স্মরণ পথের উপর নির্ভরশীল নয়, তাহলে স্মরণ কি করে সবসময় স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট পর্যন্ত, মধ্যবর্তী যদি আমি একটা সরল রেখা আঁকি তাহলে সেই সরল রেখার দৈর্ঘ্যটাই স্মরণের মান নির্দেশ করে, ঠিক আছে, আর দিকটা হলো এ থেকে বি এর দিকে, ক্লিয়ার? ওকে, আমার তো এরকম কোনো ফ্রেন্ড নাই, যারা বলে যে আমাদের এরকম কোনো ফ্রেন্ড নাই ওদেরই দেখবে যে এরকম ফ্রেন্ডে ভর্তি আর কি, ঠিক আছে, বুঝো নাই। যার অনেক টাকা আছে সে কিন্তু কখনো বলবে না যে আমি অনেক ধনী, সে বলবে কি আরে ধুর আমি আমার কিছুই নেই, আমি অনেক গরিব, ঠিক আছে। যার মনে করো যেটা বেশি আছে সে কিন্তু সেটা তত বেশি কিন্তু বলবে, বুঝছো। তাহলে স্মরণ কিন্তু পথের উপর নির্ভরশীল না। এখন কেন বললাম, কারণ নটরডেম হলি ক্রসে তোমরা একটা প্রশ্ন ফেস করতে পারো যে স্মরণ কোন জিনিসের উপর নির্ভরশীল না, আর জিনিসগুলো কিন্তু এক কথায় হয়। আমি তোমাদেরকে আবার মনে করায় দিই, যদি তোমাদের পরীক্ষা অফলাইনে হয়, আমি বলে দিচ্ছি যে শুধুমাত্র গত বছরের পরীক্ষাটা এক্সেপশন হয়েছে, কারণ গত বছর করোনার কারণে নটরডেম হলি ক্রস হলো অনলাইনে এক্সাম নিয়েছে বা সেন্ট জোসেফ অনলাইনে এক্সাম নিয়েছে, তো অনলাইনে এক্সাম নেওয়ার কারণে ওরা হলো অপশন দিয়েছে, কারণ অনলাইনে লেখাটা একটু ঝামেলা, এই জন্য ওরা অপশন দিয়েছে। কিন্তু ধরে রাখো যদি তোমাদের অফলাইনে এক্সাম হয়, তোমাদের কিন্তু অবজেক্টিভে কোনো অপশন থাকবে না, কলেজগুলোতে এক কথায় হয়, অ্যাটলিস্ট গত 4-5 বছরে তাই হয়েছে। যদি তোমাদের বছর অপশন দেয় তাহলে ধরবা যে তোমরাই প্রথম ব্যাচ যারা অপশন পেতে যাচ্ছ কলেজে, কিন্তু নর্মালি অপশন দেয় না, গত 5 বছরে কোনো অপশন দেয় নাই, সব হলো এক কথায় প্রকাশ। তো তার মানে তোমার যদি সবগুলো এক কথায় প্রকাশ হয়, তো তোমাকে বলবে স্মরণ কিসের উপর নির্ভরশীল নয় বা কোনটির উপর নির্ভর করে না, হঠাৎ করে বলতে পারে। এক কথায় হইলে কিন্তু অনেক সময় মাথা ক্লিক করে না, তুমি ভাববা কী রে ভাই অপশন দিলে ভালো হতো, কিসের উপর নির্ভর করে না এটা কেমনে বলবো। তো মনে রাখবা স্মরণ কিন্তু কখনো পথের উপর নির্ভরশীল না, এটা একটু মনে রাখো। তাহলে অ্যান্সারটা হবে পথ, পথের উপর নির্ভরশীল না, স্মরণ সবসময় স্টার্টিং পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত সরল রৈখিক দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দূরত্বটার যে মান সেটাই হলো তোমার স্মরণের মান, আর দিক হলো
এ থেকে বি এর দিকে, মানে স্টার্টিং থেকে ফিনিশিং এর দিকে। ওকে, তাহলে এইটুকু জিনিস আমরা বুঝছি। অনেকে লেটে আসছো, ওদেরকে আমরা একটা জিনিস ঘোষণাটা দেওয়া বাকি ছিল, সেটা আমি আরেকবার বলি। এই যে এখানে হ্যাশট্যাগ দেখো, এখানে একটা হ্যাশট্যাগ ঝুলতেছে, সেই হ্যাশট্যাগে দেখো গ্র্যাভিটি রিভিউ লেখা। তোমরা করবা কি, আমাদের প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা ক্লাসের রিভিউ আমাদের এই গ্রুপেই দিবে, ঠিক আছে? তো তোমাদের প্রত্যেকটা ক্লাসের রিভিউ যদি তোমরা আমাদের এই গ্রুপেই যদি দাও, তাহলে কি হবে, তাহলে যেটা হবে, তোমরা অনেক প্রত্যেক ক্লাসের থেকে আমি একজনকে হলো বিজয়ী ঘোষণা করব। যেমন ধরো আজকে একজন মজা পাইছে আমার ক্লাসটা করে, যে ভাইয়া তো ভালোই, কত চিল, কত মজা টজা করে করে পড়াইতেছে, ভালো লাগছে, তুমি আমাদের ক্লাসের একটা সুন্দর করে গুছায় একটা রিভিউ দিলা, ঠিক আছে? আচ্ছা, তো তুমি রিভিউটা কোথায় দিবে? আমাদের এই গ্রুপে দিবে। কি হ্যাশট্যাগ ইউজ করে? এই যে হ্যাশট্যাগ গ্র্যাভিটি রিভিউ ইউজ করে। সবার উপরে আগে হলো হ্যাশট্যাগ দিয়ে গ্র্যাভিটি রিভিউ লিখবা, তারপরে আমাদের ক্লাসের একটা রিভিউ দিবে। এরকম প্রত্যেকটা ক্লাস থেকে আমরা একজনকে হলো রিভিউ দাতাদের মধ্য থেকে বিজয়ী ঘোষণা করব। ধরো আজকের ক্লাস থেকে 50 জন রিভিউ দিয়েছে বা 20 জন রিভিউ দিছে, দেখা যাবে যে 50 জন দিবে না, দিবে হলো মাত্র 5 জন বা 10 জন বা 15 জন, এর বেশি বাকিরা হইলো ভালো না, বাকিরা হইলো খারাপ। ভাইয়া যতই বলুক, আর না ভাইয়া, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দিবা, রিভিউ দিবনও দিবা না। যাই হোক, ধরো 10 জন রিভিউ দিছে, সেই 10 জনের মধ্যে আমরা যে কোনো একজনকে পরের ক্লাসে আমরা বিজয়ী ঘোষণা করব, যার রিভিউটা সুন্দর হবে, গুছানো হবে। পরের ক্লাসটা কবে? এই যে সোমবারে, যদি আল্লাহ বাঁচায় রাখে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ আমরা হলো সোমবারে ক্লাস নিব। তো সোমবারে আজকের ক্লাসের রিভিউ যারা দিবে, তাদের মধ্য থেকে একজনকে আমরা সোমবারে বিজয়ী ঘোষণা করব, এবং তার ওখানে ফোনে একটা অ্যামাউন্টের টাকাটা রিচার্জ করে দিব। আবার সোমবারে যারা দিবে, তাদেরটা আমরা বুধবারে দিব, এবং অ্যামাউন্টটা কিন্তু ভালো, ঠিক আছে? কারণ পার ক্লাসে পাওয়ার সুযোগ পাচ্ছ, ভালো একটা অ্যামাউন্ট আর কি, ঠিক আছে? তো এটা একটু মনে রাখবা। বাট প্রাইজ মানি আমার কাছে মনে হয় যে এইসব ক্ষেত্রে প্রাইজ মানি ডিসক্লোজ না করাই ভালো, বাট ফোন রিচার্জ হিসেবে খারাপ না। তুমি একদিন তোমার প্রিয়সীর সাথে তুমি চাইলে কথা বলতে পারবা রাত্রের বেলা, ঠিক আছে? এমন একটা অ্যামাউন্টে টাকা রিচার্জ করে দিব, তুমি চাইলে তোমার রাত্রের বেলা তোমার কোনো প্রিয়সী যদি থাকে বা কোনো প্রিয়স্য যদি থাকে, তুমি কথা বলতে পারিবে, ঠিক আছে? ওকে, তাইলে রিভিউ দিবা। এবং আরেকটা জিনিস আছে তোমাদের জন্য, আমরা এইচএসসি, এখানে মেইনলি SSC 21-এর ব্যাচের স্টুডেন্ট আছো, তো তোমরা কিন্তু HSC 23 হইতে যাবে, তাই না? তোমরা এই যে HSC 23 হইতে যাইবে, তো তোমাদের জন্য, তোমরা অলরেডি আমার পরিচয় হয়তো জানো, আমি বর্তমানে ঢাকা মেডিকেলে পড়ছি ফাইনাল ইয়ারে। আমার নিজের হলো একটা আলাদা আরেকটা গ্রুপ আছে, যেখানে আমি ইন্টারের স্টুডেন্টদের পড়িয়ে থাকি, এবং এখানে মেডিকেল কোর্স আছে। তোমাদের মধ্যে আমি জানি অনেকেরই স্বপ্ন ভাইয়া DMC-তে পড়া, অনেকেই আছো এখানে যে ভাইয়া আমাদের স্বপ্ন হলো DMC-তে পড়া। তো তোমাদের জন্য আমি একটা HSC 23, যারা অনেকেই কিন্তু তোমরা চাইলে আমাদের আরেকটা অ্যাডভান্স কোর্সে তোমরা চাইলে ভর্তি হতে পারো, ঠিক আছে? বা একটা গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারো। আমাদের গ্রুপের লিঙ্কটা আমাদের কোনো একটা মডারেটর দেখবে এখন দিয়ে দিবে। আমাদের আরেকটা গ্রুপ আছে, যেই গ্রুপে তোমার রেগুলারলি, ঠিক আছে, রেগুলারলি রুটিন করে আমাদের HSC 23-র বায়োলজি ক্লাস হয়। আপাতত আমাদের বায়োলজি ক্লাস হচ্ছে, আস্তে আস্তে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি সবই চালু হবে, ঠিক আছে? তারপর ইংলিশ থাকবে, সাধারণ জ্ঞান সব থাকবে, মানে মেডিকেলের জন্য যা যা দরকার হয়। তো সেইটার লিঙ্ক আমি উপরে দিয়ে দিছি, সাথে আমাদের একটা কোর্স চালু হবে বা সামনে হবে, যারা যারা আগ্রহী তারা অ্যাড হয়ে যেতে পারো। আমাদের কোর্সটা হবে সম্পূর্ণ প্রি মেডিকেল, যেখানে আমি তোমাদেরকে একেবারে আমি নিজে হলো আমাদের কলেজ লাইফের প্রথম থেকে কিভাবে পড়েছি, ঠিক সেইভাবে আমি তোমাদেরকে গাইড করব। এবং আমাদের পেইড কোর্সগুলো জুম ব্যাচে ক্লাস হইবে, ঠিক আছে? জুমে ক্লাস হবে, সাথে সেটাকে আমরা একই সাথে ফেসবুক লাইভেও আমরা স্ট্রিম করে দিব। তুমি দুটেই করতে পারবে, জুমেও ক্লাস করতে পারবা, সরাসরি প্রশ্ন করতে পারবা, অথবা তুমি ফেসবুক লাইভেও কমেন্ট করতে পারবা, যে যেটা প্রিফার করো। সেখানে ক্লাস হবে প্রি মেডিকেল কোর্স পুরা, মানে একেবারে প্রথম থেকে তোমাদের মেডিকেলের জন্য যা যা লাগে সব আমি দেখাবো। ক্লাস হবে, তোমার এক্সাম হবে মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নে, আমরা এক্সাম নিব প্রথম থেকেই। তারপর হলো তোমাদেরকে আমরা একটা দাগানো বইয়ের PDF দিব। আমি তোমাদেরকে একটু বলে রাখি, ভাইয়া কিন্তু মেডিকোর সিনিয়র টিচার, তো আমি গত 5 বছর ধরে মেডিকোতে ক্লাস নিছি, তো আমি অলরেডি জানি যে ঠিক কোন জায়গা থেকে তোমার প্রশ্ন আসে। এবং আমরা কিন্তু গত 5 বছর ধরে যেগুলো দাগায় দিছি, মেডিকেলের বইগুলো দাগায় দিছি, সেখান থেকে আল্লাহর রহমতে 90%, 95% এরকমের মতো তুমি কমন পাবে, ঠিক আছে? তো দাগানো বইয়ের PDF দিব আমরা আমাদের এই কোর্সগুলোতে,
তারপর একই সাথে হলো যে আমরা বায়োলজি বেসিক টু প্রসেস করব, এক্সাম নিব অনেক বেশি, তোমাদেরকে প্রশ্ন অ্যানালাইজ করে দিব যে মেডিকেলে গত 20 বছরে কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসছে, প্রশ্ন অ্যানালাইজ করে দিব। তারপরে মাঝে মাঝে তোমাদের মেডিকেল প্রশ্ন সলভ করাবো এই কোর্সগুলোতে, ওই চ্যাপ্টার রিলেটেড সব কিছু থাকবে। মানে সহজ কথা হলো তোমাকে ডিএমসিতে চান্স পাইতে একেবারে প্রথম দিন থেকেই তোমার যেরকম একটা গাইডলাইন দরকার সব থাকবে। তুমি অ্যাড হয়ে যেতে পারো বা অ্যাড না হলেও তুমি আমাদের ওই গ্রুপটাতে অ্যাড হতে পারো, অ্যাটলিস্ট ওই গ্রুপটাতে ফ্রি ক্লাস তুমি আগে করে দেখতে পারো যদি তোমার ই না হয়, ঠিক আছে? এটা বলে রাখলাম, সেটার লিঙ্ক উপরে দেওয়া আছে, ঠিক আছে? তো সবাই একবার করে চেক করে নিও, আমি যেখান থেকে লাইভে গেছি তার উপরে দেওয়া আছে। ওকে, এবার আসো। ওকে ভাইয়া, অনেকে জিজ্ঞেস করতেছে ভাইয়া কোর্স ফি কত? কোর্স ফি একেবারেই কম, তোমাকে ফুল বায়োলজি আমরা পড়াবো। এবং ইন্টারের কোর্স ফি কিন্তু আমি আগেই বলে দিই যে ইন্টারের কিন্তু জিনিসটা হইলো, ইন্টারের বইগুলো কিন্তু অনেক মোটা। ইন্টারের কি বইগুলো দেখছো, যারা যারা ইন্টারের বই কিনছো, তোমাদের এসএসসি লেভেলের বায়োলজি বই যতটুকু মোটা, ইন্টারের প্রত্যেকটা পেপারের বায়োলজি বই তার থেকে বেশি মোটা। মানে ধরো তোমাদের যদি বায়োলজি বই 250 পেজ হয় বা 300 পেজ হয়, ইন্টারের একটা পেপারের বায়োলজি বই তোমার হলো 350 কি 400 মতো। আর এরকম দুইটা পেপার আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। তো কোর্স ফিটা আমরা তোমাদের মতো করেই রেখেছি, যেহেতু জুম ভিত্তিক প্রিমিয়াম কোর্স হতে যাচ্ছে, জুমের আমরা পেইড ভার্সনে ক্লাস নিব, তুমি সরাসরি অফলাইনের মতো প্রশ্ন করতে পারবে। আপাতত আমাদের কোর্সে তোমার মান্থলি দেওয়ার সুযোগ আছে বা এককালীন মূল্য দেওয়ার সুযোগ আছে, একটু ঢুকে দেখো সব লেখা আছে। আপাতত আমাদের মান্থলি কোর্স ফি হলো মাত্র 650 টাকা, ঠিক আছে? 650 টাকা মান্থলি ওই কোর্সটা, তোমরা ঢুকে দেখতে পারো। আর হলো আমরা সামনে ওটাকে এককালীন পেমেন্টও নিয়ে আসবো, ওইটা নিয়ে এক আমরা কাজ করতেছি, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে এবার চলে আসো, আমাদের এই জিনিসগুলা শেষ। তাইলে এখন আমরা কি পড়ব? তাহলে আমরা অলরেডি স্মরণ পড়ে ফেলছি, তাহলে আজকে আসো বেগ এবং ত্বরণটা আমরা একটু পড়ে ফেলি। তাহলে বেগ জিনিসটা কি? বেগ জিনিসটা হলো, এটা আরেকটা ভেক্টর রাশি, তাহলে বেগ মানে হইলো স্মরণের পরিবর্তনের হার। তার মানে বেগ জিনিসটা কি? বেগ হইলো তোমার স্মরণের পরিবর্তনের হার। যেমন খেয়াল করো, ধরো এ আর ধরো বি, ধরো এ থেকে কেউ বিতে গিয়েছে, মানে তার এ থেকে বি বি পর্যন্ত তার স্মরণ হয়েছে কথার কথা, ঠিক আছে? তাহলে তার সময়ের, ধরো এই স্মরণটা হয়েছে তার মনে করো টি সময়ে, তাহলে টি সময়ে ধরো কোনো কারণে তার স্মরণ হয়েছে এস, তাহলে টি সময়ে ধরো তার স্মরণ বা স্মরণের পরিবর্তন হয়েছে এস। তাহলে আমরা যদি এখন একটু ঐকিক নিয়ম করি যে টি সময়ে স্মরণের পরিবর্তন যদি কোনো কারণে এস হয়, তাহলে টি সময়ে স্মরণের পরিবর্তন যদি কোনো কারণে এস হয়, তাহলে একক সময়ে বা এক সেকেন্ড সময়ে স্মরণের পরিবর্তন তাহলে কি হইবে? এস বাই টি, ঠিক আছে? তাহলে টি সময়ে স্মরণের পরিবর্তন যদি এস হয়, তাহলে একক সময়ে বা ধরো এক সেকেন্ড সময়ে তার স্মরণের পরিবর্তন হবে এস বাই টি। এই যে একক সময়ে বা সময়ের পরিবর্তনের সাথে কোনো একটা বস্তুর এই যে স্মরণের যে পরিবর্তন হইলো, সেটাকেই তোমার কি বলা হয়? বেগ বলা হয়। খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞা। তোমাদের দেখবা যে কলেজে অ্যাডমিশনে সরাসরি অবজেক্টিভে এরকম প্রশ্ন থাকবে যে সময়ের পরিবর্তনের সাথে যদি স্মরণের পরিবর্তন হয় তাকে কি বলে? ব্যাস, তাহলে অ্যান্সারটা কি হবে? বেগ হবে। কারণ আমি আবার মনে করায় দেই, এগুলো কিন্তু তোমাদের এক কথায় অবজেক্টিভ আসবে, তো তোমাদের একটু সংজ্ঞাগুলোও ভালো মতো দেখতে হবে, কারণ সেই সংজ্ঞাগুলো থেকে পরীক্ষায় সরাসরি প্রশ্ন চলে আসবে। তাহলে সময়ের পরিবর্তনের সাপেক্ষে কোনো একটা বস্তুর স্মরণের পরিবর্তনের হারকে কি বলে বা স্মরণের পরিবর্তনকে কি বলে? বেগ বলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অনুরূপভাবে আগে আমরা ত্বরণ, এই আইডিয়াগুলো আগে আমরা ক্লিয়ার করে ফেলি, ঠিক আছে? কারণ এগুলো এক কথায় আসবে। ত্বরণ তাহলে কি? ত্বরণ হলো বেগের বড় ভাই, ত্বরণ হইলো তোমার বেগের বড় ভাই আর কি। তাহলে বেগ থেকে ত্বরণ আসছে। তাহলে ত্বরণ জিনিসটা হইলো, ধরো তোমার টি সময়ে বেগের পরিবর্তন, ধরো টি সময়ে এখন তোমার বেগের পরিবর্তন হইলো ভি, তাহলে বলো একক সময়ে বা সময়ের পরিবর্তনের সাপেক্ষে তার বেগের পরিবর্তন ধরো যদি ভি বাই টি হয়, কথার কথা যদি হয়, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হলো ত্বরণ।
তাহলে ত্বরণের সংজ্ঞাটা কি? যে সময়ের পরিবর্তনের সাথে বা সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। তাহলে সময়ের সাথে কোনো একটা বস্তুর বেগের পরিবর্তনের হারকেই আমরা কি বলিয়া থাকি? ত্বরণ বলিয়া থাকি। ঠিক আছে, তাহলে বেগ, ত্বরণ, সরণ তিনটা জিনিসের সংজ্ঞাটা খুব ভালো মতো হলো জেনে রাখতে হবে। ক্লিয়ার? এখন আসো, তাহলে বেগের সাথে দ্রুতির তাহলে কি পার্থক্য? আমরা একটু পার্থক্যগুলো পড়েই আজকের ক্লাসটা আমরা ডিসমিস করে দিব। ঠিক আছে, আমরা আরেক ক্লাস লাগবে আমাদের এইটা গতিটা শেষ করতে, আর এক ক্লাস। এবং আমি আগেই বলে দিই, এখানে শুধু অবজেক্টিভ আসিবে। ঠিক আছে, তো আমরা সেইভাবেই কিন্তু আমরা পড়াবো। ক্লিয়ার? সাথে বেসিক ক্লিয়ার। ওকে, তাহলে এবার আসো, তাহলে বেগের সাথে তাহলে দ্রুতির কি পার্থক্য? আগে তার আগে তাহলে বেগের সাথে দ্রুতির পার্থক্য হইল বেগ বনাম দ্রুতি। তাহলে বেগ বনাম দ্রুতি, তাহলে বেগের সাথে দ্রুতির পার্থক্য হলো বেগ একটা ভেক্টর রাশি, দ্রুতি হইল তাহলে কি? ওই যে সবে তো শুরু, তাহলে সবে তোর মধ্যে বেগ আছে, তাহলে বেগ ভেক্টর রাশি, তাহলে দ্রুতি কি হইবে? দ্রুতি কিন্তু স্কেলার রাশি হইবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে দ্রুতি মানে হলো শুধু মান, দ্রুতির কোনো দিক নাই। দ্যাট মিন্স আমি আসলে ধরতে পারি, আমরা যদি শুধু বেগের মান চিন্তা করি, সরি, এখানে যদি আমরা লিখি, তার মানে আমরা কি বলতে পারি, দ্রুতি যেহেতু শুধু মান, তার মানে বেগের মানকেই অ্যাকচুয়ালি কি বলা হয়? দ্রুতি বলা হয়। তাহলে এটাও কিন্তু কলেজ অ্যাডমিশনে আসতে পারে যে বেগের মানকে আমরা কি বলি, তাহলে অ্যান্সার কি হবে? দ্রুতি বলি। কারণ দ্রুতি হলো স্কেলার রাশি, ওর শুধু মান আছে, ওর তো কোনো দিক নাই। তাহলে সেই বেগের যদি আমরা শুধু মান নিই, সেই বেগের মানকেই অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে? দ্রুতি বলা হচ্ছে। এটা কিন্তু হঠাৎ করে এক কথায় আসলে কিন্তু অনেকের মাথায় আসে না যে বেগের মানকে আবার কি বলবে। মনে রাখবা, বেগের মান মানেই কিন্তু দ্রুতি। এ কারণেই দ্রুতি হলো স্কেলার রাশি, কারণ এটা শুধুমাত্র মান বুঝাচ্ছে। ক্লিয়ার? ওকে, অনুরূপভাবে খেয়াল করো, সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য আছে, সরণ ভার্সাস দূরত্ব। বলতো, একটু আগে বুঝাইছি সরণ কিসের উপর নির্ভরশীল নয়, সরণ কিন্তু কখনো পথের উপর নির্ভরশীল নয়। তুমি যেই পথেই যাও না কেন, সরণ সবসময় একটাই হবে, কিন্তু দূরত্ব কিন্তু পথের উপর নির্ভরশীল। এই একটা পার্থক্য তোমাকে মনে রাখিতে হইবেই। তাহলে দূরত্ব কিন্তু পথের উপর নির্ভরশীল। ঠিক আছে, সরণ পথের উপর নির্ভরশীল না, কিন্তু দূরত্ব কিন্তু অবশ্যই অবশ্যই কার উপর নির্ভরশীল? পথের উপর কিন্তু অবশ্যই নির্ভরশীল। ঠিক আছে, তাহলে অলওয়েজ মনে রাখবে যে তুমি ধরো আগের এক্সাম্পলটাই চিন্তা করো, তোমার ফ্রেন্ড তাহার প্রেমিকার সাথে দেখা করতে সোজা রাস্তায় গেছে, কোনো প্রবলেম নাই, আর তুমি মায়ের হাত থেকে বাঁচতে, অপমানের হাত থেকে বাঁচতে তুমি ঘুরা ফিরা যত পারছো দেরি করে গেছো। আচ্ছা, তাহলে তোমার ফ্রেন্ড এবং তোমার স্মরণ কিন্তু সেম, স্মরণে কোনো ঝামেলা নাই, কিন্তু দূরত্ব কিন্তু পথের উপর নির্ভর করে। এই ক্ষেত্রে কিন্তু তোমার অতিক্রান্ত দূরত্ব আর তোমার ফ্রেন্ডের অতিক্রান্ত দূরত্ব কিন্তু সেম না। তোমার ফ্রেন্ডের অতিক্রান্ত দূরত্ব হয়েছে যেইটুকু রেখার দৈর্ঘ্যটাই হলো তোমার ফ্রেন্ডের দূরত্ব, কিন্তু তোমার অতিক্রান্ত দূরত্ব কিন্তু এই পুরা রাস্তার দূরত্ব। অর্থাৎ এই যে ঘুরায় পেঁচায় তুমি যতটুকু হাঁটছো, এই পুরা জিনিসটা কিন্তু দূরত্ব। তাহলে একটা কথা মনে রাখবে, দূরত্ব কিন্তু পথের উপর নির্ভর করে। তার মানে দূরত্ব কিন্তু ভিন্ন হতে পারে, কিন্তু তোমার স্মরণ সবসময় কী হবে? সেম হবে, যদি স্টার্টিং পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট সেম থাকে, কিন্তু দূরত্ব কিন্তু পথের উপর নির্ভরশীল। ওকে, তাহলে স্মরণ ভেক্টর রাশি এবং দূরত্ব অবশ্যই স্কেলার রাশি। তাহলে এবার আসো, একটা বিখ্যাত প্রশ্ন সলভের মাধ্যমে আমরা আমাদের আজকের ক্লাসটার পর্দা টেনে ফেলি। তাহলে সেই বিখ্যাত প্রশ্নটা আমি তোমাকে একটু করি, সবাই এটার একটু অ্যান্সার দাও। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার দাও, এটা কলেজে আসছিল, একটু এই জন্য প্রশ্নটাও ভালো মতো পড়তে হবে। কলেজ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার একটা পূর্ব শর্ত হইল প্রশ্নটা ভালো মতো পড়া। অনেকে ঠিক মতো তোমরা প্রশ্ন পড়ো না, প্রশ্ন না পড়লে কিন্তু কখনোই তোমরা ঠিকভাবে কিন্তু অ্যান্সার করতে পারবা না। যেমন এক বছর ধরো প্রশ্ন আসছে যে কোনো একটা বস্তু যদি একটা সম্পূর্ণ বৃত্তাকার পথের যদি অর্ধেক, সম্পূর্ণ বৃত্তাকার পথের যদি অর্ধেক দূরত্ব অতিক্রম করে, বা তাহলে তার স্মরণ কত হবে? তাহলে প্রশ্নটা হচ্ছে, আমি এটা ছবি আঁকছি তোমাদেরকে বোঝানোর জন্য, বাট প্রশ্নটা মুখে মুখে আসবে এক কথায়, কিন্তু চিন্তা করো, তোমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে। এটাই কিন্তু কলেজগুলার চালাকি, যে কোনো একটা বস্তু সম্পূর্ণ বৃত্তাকার পথের যদি ঠিক অর্ধেক বৃত্তাকার পথ অতিক্রম করে, তাহলে সেই বস্তুর তাহলে স্মরণ কত হবে? তাহলে এটা হলো প্রশ্ন।
তাহলে সম্পূর্ণ বৃত্তাকার পথের অর্ধেক দূরত্ব অতিক্রম করছে, তাহলে সরণ কত হবে? ওকে, আক্তারুজ্জামান জিম, ব্যাসের সমান, ব্যাস। সাগর শান্ত, ব্যাস। শর্মী, ব্যাসের সমান, এক্স্যাক্টলি। হ্যাঁ, খেয়াল করো, তাহলে অর্ধেক দূরত্ব অতিক্রম করলে কিন্তু সেটা সরণ কিন্তু ব্যাসের সমান হবে। কিভাবে? তুমি ধরে নাও, তোমারে কিন্তু আমি আগেও বলি, এক কথায় কিন্তু প্রশ্ন আসবে, তোমারে কিন্তু কোনো ছবি এঁকে দিবে না। তুমি কি করবা, তুমি হয় মনে মনে চিন্তা করবা যদি পারো, আর যদি না পারো তুমি পেন্সিল দিয়ে একটা রাফ করতে পারো প্রশ্নের উপর। প্রশ্নের উপর তুমি রাফ করতে পারবা, কোনো সমস্যা নেই। তুমি এরকম একটা বৃত্ত এঁকে নিলা, তুমি ধরলা যে এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, তাহলে সম্পূর্ণ বৃত্তাকার পথ মানে হলো আবার এতে আসা। তাহলে ঠিক তার অর্ধেক মানে কি? অর্ধেক মানে হলো সে অর্ধেক গেছে, তাহলে অর্ধেক মানে অবশ্যই সে অন্য সাইডে গেছে, তাই না? কারণ পুরা বৃত্তাকার পথ যদি এটা হয় তাহলে অর্ধেক তো অবশ্যই এইটুকুই হবে। তাহলে খেয়াল করো কী বলছে তারপর, সরণ বলছে। তাহলে সরণ মানে তুমি যোগ করে দাও, তোমার স্টার্টিং পয়েন্ট হলো এ, তোমার ফিনিশিং পয়েন্ট হলো বি, তাহলে মধ্যবর্তী সরল রেখা আছে, সরল রেখা দিয়ে যোগ করে দাও, তাহলে এইটাই হলো তোমার সরণ। তাহলে তোমার সরণ কত হবে? দেখো, বৃত্তের ব্যাসের সমান হবে, কারণ এই যে এটা অবশ্যই কেন্দ্র হবে যদি এটা অর্ধবৃত্ত হয়, ঠিক আছে? তাহলে খেয়াল করেছো, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বৃত্তাকার পথের অর্ধেক গেলে তার সরণ কত হচ্ছে? ব্যাসের সমান হচ্ছে, মানে টোয়াইস আর হচ্ছে, ব্যাসার্ধ যদি আর হয়। আর বলো তো এই ক্ষেত্রে দূরত্ব কত? যদি তোমাকে প্রশ্ন করা হয়, যে এই ক্ষেত্রে তাহলে দূরত্ব কত, ধরো সেম প্রশ্ন, পুরো বৃত্তাকার পথের অর্ধেক গেছে, তাহলে তার এবার দূরত্ব কত? খেয়াল করো, সরণ বললে কিন্তু একটা অ্যান্সার, কিন্তু দূরত্ব বললে কিন্তু আরেকটা অ্যান্সার। এই কারণে প্রশ্ন ভালো মতো পড়িতে হইবে। প্রশ্ন যদি ভালো মতো না পড়ো তুমি কিন্তু ধোকা খেয়ে যাবা। তুমি ভাববা সরণ চাইছে, অ্যান্সার করে দিয়ে আসবা সরণ, দেখবা যে আসলে ওরা চাইছিল দূরত্ব। কনফিউজিং কিন্তু। আচ্ছা, দূরত্ব হবে এ বি চাপ, দূরত্ব হবে হলো এ বি চাপ। একজন বলতেছে পাই আর, টু পাই আর, পাই আর, টু পাই আর বাই টু, এক্স্যাক্টলি। একজন বলতেছে পাই আর স্কোয়ার বাই টু, কেন পাই আর স্কোয়ার বাই টু? আচ্ছা, একজন বলছে ভাইয়া প্রশ্নটা আবার বলেন। আচ্ছা, প্রশ্নটা হইল সেম, যে সম্পূর্ণ বৃত্তাকার পথের অর্ধেক গেছে, কোন একটা বস্তু সম্পূর্ণ বৃত্তাকার পথের অর্ধেক গেছে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত? ঠিক আছে, ওকে। তো পরিধির অর্ধেক, হ্যাঁ এক্স্যাক্টলি। খেয়াল করো, দূরত্ব কিন্তু পথের উপর নির্ভর করে। তুমি যদি সম্পূর্ণ বৃত্তাকার পথের অর্ধেক যাও, তুমি কি ভাই বৃত্তাকার পথ বলতে কি তুমি সোজা রাস্তা বুঝো? বুঝো না। বৃত্তাকার পথ মানে কিন্তু অবশ্যই তুমি বুঝতেছো যে ভাই আমি যাবো একটা বৃত্তাকার পথে। তাহলে বৃত্তাকার পথে তুমি অর্ধেক গেছো, ধরো এই পুরাটা হইলো একটা বৃত্ত। তাহলে খেয়াল করো, তাহলে তুমি সেই বৃত্তাকার পথে তুমি সেটার অর্ধেক গেছো, এ থেকে যাত্রা শুরু করে বিতে আসছো। কিন্তু এবার আমি কি জানতে চেয়েছি? দূরত্ব জানতে চেয়েছি। তো দূরত্ব কিসের উপর নির্ভর করে? তুমি যেই পথে গেছো সেই পথের উপর নির্ভর করে। তাহলে তুমি গেছো বৃত্তাকার পথে, তাহলে বৃত্তাকার পথে এ থেকে বিতে গেছো, তাহলে এ থেকে বিতে অর্ধেক গেছো, তাহলে পুরা বৃত্তের পরিধি কত? টু পাই আর। কিন্তু তুমি গেছো কি পুরা বৃত্তের পরিধির অর্ধেক, তাহলে টু পাই আর বাই টু, বা অ্যান্সারটা হবে পাই আর। দ্যাটস দ্য অ্যান্সার যদি দূরত্ব বলে। ক্লিয়ার, বুঝতে পেরেছ? তাহলে এবার আশা করি বুঝছো যে দূরত্ব বললে কিন্তু পথের উপর নির্ভর করে, আর নিশ্চয়ই বৃত্তাকার পথে গেছে তার মানে সেইভাবেই তো যাবে, সে কি সোজা যাবে? তা তো যাবে না। তাহলে সেই যেই পথে গেছে সেই পথটা মাপতে হবে, তাহলে এবার তার পথটা হলো পরিধির অর্ধেক, কারণ অর্ধেক বৃত্ত বলছে, তাহলে টু পায়ার বাই টু বা পায়ার দূরত্ব। কিন্তু যদি সরণ বলতো তাহলে ওই যে ব্যাসের সমান হইতো, কারণ সরণ সবসময় স্টার্টিং পয়েন্ট থেকে শেষ পয়েন্টের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব হলো সরণ, তাহলে এই ক্ষেত্রে এটা টু আর হইতো। ক্লিয়ার, তাহলে দুইটা খুব চমৎকার প্রশ্ন আর কি। একজন বলছে যে ভাইয়া পুরো রাস্তা গেলে সরণ কত হবে? যদি এখন পুরো রাস্তা যায়, নিজেরাই বুঝতে পারতেছ, যদি পুরো বৃত্তাকার পথ ঘুরে আসে একটা বস্তু, তাহলে তার সরণের মান কত হবে বলো তো? সরণের মান তখন জিরো হবে। কেন জিরো হবে? কারণ খেয়াল করো, যেখান থেকে স্টার্ট করছে পুরো বৃত্তাকার পথ ঘুরে আসলে তো সেখানেই আসবে। তাহলে সেখানে যদি আসে, ওর স্টার্টিং পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট সেম, তার মানে ওর সরণ কিন্তু শূন্য। খেয়াল করে দেখছো, তাহলে পুরো বৃত্তাকার পথ ঘুরলে কিন্তু সরণ শূন্য। কিন্তু দূরত্ব কত বলতো? দূরত্ব কিন্তু পথের উপর নির্ভর করে, তাহলে পুরো বৃত্তাকার পথ ঘুরে আসলে ওর দূরত্ব কিন্তু টু পাই আর, বৃত্তের পরিধি। খেয়াল করছো? তাহলে এগুলো কিন্তু দেখতে সহজ মনে হইলেও কিন্তু কঠিন। তাহলে যদি সরণ বলতো, পুরো বৃত্তাকার পথ ঘুরে আসছে, তাহলে যেখান থেকে স্টার্ট করেছে আবার সেখানেই ব্যাক করেছে, তাহলে সরণ কিন্তু শূন্য। কিন্তু দূরত্ব কিন্তু বলতে পথের দৈর্ঘ্য বোঝায়, সহজ কথা।
ঠিক আছে, তাহলে দূরত্বের ক্ষেত্রে কিন্তু পুরো বৃত্তাকার পথ ঘুরছে, তার মানে তার দূরত্ব কিন্তু পরিধির সমান বা 2πr হবে। ক্লিয়ার? এক্স্যাক্টলি, এগুলো যেন কোনোভাবেই ভুল না হয়, খুবই চমৎকার বেসিক। শেষ, তাহলে আমাদের গতি চ্যাপ্টার অর্ধেক শেষ। আগামীকালের ক্লাসে আমরা একটু সমীকরণ আর একটু গ্রাফগুলা দেখবো, এখান থেকে ছোট ছোট কিছু অবজেক্টিভ করব, ব্যাস আমাদের বেসিক সহ গতি চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস সোমবারে হবে। আর কি করবা? রিভিউ দিবা, আর আমাদের প্রি মেডিকেল কোর্সে যারা আগ্রহী লিঙ্ক দেওয়া আছে, ঢুকতে পারো, বা অ্যাটলিস্ট আমাদের গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারো। আর একটা গ্রুপ আছে যেখানে তোমাদের এমনিতেও অনেক ফ্রি ক্লাস নেওয়া হয়, এইচএসসির বায়োলজি নেওয়া হয়, তুমি ক্লাসগুলো করেও আগে দেখতে পারো। ঠিক আছে, এই কাজগুলো তুমি করবে। তাহলে সবাই ভালো থাকো, তাহলে আজকে এখানেই থাক, আমরা ইনশাল্লাহ আবার পরের ক্লাসে আমাদের সাথে আবার দেখা হবে। একজন গুড নাইট জানাইছে আমাদের মডারেটর সাহেব। আচ্ছা, আমিও মডারেটরের পক্ষ থেকে তোমাদেরকে আমিও গুড নাইট জানাই, মানে আসলেই এখন দিন রাত আমরা এক করে ফেলছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।